নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সীমিত লকডাউনে শহরে চলছে অসাধু কর্মকলাপ, ধৃত এক। উধারবন্দে দুর্ধর্ষ ডাকাতিতে আহত চারজন, লুট স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। গ্রামের সড়কের বেহাল অবস্থা, শিশু কন্যার ভিডিও বার্তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সম্প্রতি রাজ্যের সাথে বরাক উপত্যকায়ও সীমিত লকডাউন অব্যাহত রয়েছে। তা সত্ত্বেও কিছু কিছু অঞ্চলে গোপনে চলছে মদ্যপান সহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের অসাধু কর্মকলাপ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেশাজাতীয় দ্রব্যে লাগাম টানতে নির্দেশ জারি করার পর প্রতিদিনই গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায়ও অসাধু কর্মকলাপে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার শিলচর রামনগর অঞ্চলের বেঙ্গুলি ধাবা অ্যান্ড সুইটসে আবগারি বিভাগের পুলিশ কর্মকর্তারা হানা দিয়ে এক ব্যক্তিকে মদ্যপান করতে দেখে হাতে নাতে আটক করেন। এদিন অভিযানকালে হোটেল পরিচালকদের করা বার্তা ছুড়ে দেন তারা। উল্লেখ্য, বৃহস্পতিবার গোটা দিনে এই অঞ্চলে অসাধু কর্মকলাপ রুখতে বেশ কয়েকটি হোটেলে হানা দেয় আবগারি বিভাগের পুলিশ কর্মকর্তারা। উধারবন্দে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আহত হলেন চার ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, উধারবন্দ থানার অন্তর্গত দয়াপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মানিক লস্করের বাড়িতে বুধবার রাত আনুমানিক 12:30 নাগাদ প্রায় 20-22 জনের একদল ডাকাত ঘরের পেছনের গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনদের বেধড়ক মারপিট করে স্বর্ণালঙ্কার সহ নগদ 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। এতে গুরুতর আহত হন চার ব্যক্তি। তারা হলেন আব্দুল মানিক লস্কর, রিপন উদ্দিন লস্কর, শোয়াইব আক্তার ও জেসমিন আক্তার লস্কর। ডাকাতদের মারপিটে রিপন উদ্দিনের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উধারবন্দ থানার ডিএসপি সহ ওসি সঞ্জীব কুমার দাস। পুলিশ বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বলে জানা যায়। এদিনে ডাকাতের ঘটনাটি ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার মানিক উদ্দিন লস্কর উধারবন্দ থানায় এ নিয়ে এক মামলা দায়ের করেন। প্লামারের 5-7 জনে, তখন আমার সাডেনলি ঘুম ভাঙছে। আমি কই মনে করে ঘরের কারেন্টের কোনো শর্টফাট খাই দিয়েছে নাকি জানি, আর্থিং উর্থিং কইছে নি। আমি খালি দরজাটা জাস্ট খুলছি, খুলতেও আমার 4-5 জনে ধরছে। ধরার পরে তারা গামছা দিয়া বান্ধিয়া আমারে কইছে ঘরের ভিতরে ঢুকো। ঘরের ভিতরে ঢুকার পরে তারা আমারে ডান্ডা দিয়ে খুব অত্যাচার করছে, কইছে টাকা দে, চাবি দে, টাকা দে, চাবি দে। এরপরে আমার মিসেজ এখানে আসলো, মিসেজে কান্দাকাটি শুরু করছে, তাহলে সাড়ো মারিও না, আমি চাবি দিলে, চাবি দিছে। চাবি দেওয়ার পরে তো আপনারা সামনে যেগুলো লকার চকার খুলছে, খুলিয়া প্রত্যেকটা জিনিস চেক করছে। চেক করার পরে আমার কাছে সোনা আসলো, মিসেজের সোনা প্রায় 4.5-5 লাখ টাকার সোনা, আজকের বাজারের যেটা ভ্যালু প্রাইস 4.5-5 লাখ টাকার সোনা গেছে। আমার কাছে ক্যাশ আসলো 5,50,000 টাকা এই ব্যাগের মধ্যে। এটার মধ্যে আমার SBI বাজার ব্রাঞ্চের সব ডকুমেন্টও আসলো, সব তারা উঠাইয়া লইয়া গেছে। গিয়া ওই দেখুন আপ পর্যন্ত স্টিকার ফিকার আছে, এটা টাকা বান্ধা কাগজ আসলো, পাসবুক আসলো, সব এখানে লইয়া ট্রাম খুলিয়া আমার এটা সব লইয়া গেছে গিয়া। এরপরে আমার আমি আমার এইখানে বাঁধছে, বাঁধার পরে ডেকার লাগাইছে কলার মধ্যে, ওইতে তুই যদি আর কিচ্ছু করস তো এইখানে তোর ডেকার দিয়ে খাটি দিবি। আমার ছেলের রুমও গেছে, ছেলের অ্যাটাক করছে, খুব বেশি মারামারি করছে। ছেলে একটা ডাকাইতে ধরিয়ে নিচে ফালাইও দিছিল, ফালানির পরে আরেকটা তারে ফিটির মধ্যে বাড়ছে, তুই তারে সার আনে, তোর বাবাই কারো বান্ধা, তোর বাবারে 2 টুকরা হরিয়ে যাই মুখ। এই উধারবন্দ বিধানসভার রংপুর জিপির রাজপথ লেনের বাসিন্দা প্রতীক্ষা রায় নামে এক শিশু কন্যার রাস্তা খারাপের জন্য গৃহ শিক্ষকের বাড়িতে যেতে পারছে না বলে একটি ভিডিও বানিয়ে শিবম রায় নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে, আর এতেই ভাইরাল হয়ে যায় তার করুণ আর্তনাদের কথা। আমাদের স্কুল বন্ধ, কিন্তু আমরা টিউশন ডেইলি যাই। আমার অনুরোধ আছে আমাদের MLA মহাশয় কি তারা জলদি আমাদের রাস্তাঘাটটার কাজ শুরু করে, তাকে স্কুল খোলার পরে আমরা ভালোভাবে স্কুলে যেতে পারি।
আর আরেকটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আপনারা এতই আমার ভিডিওটি শেয়ার করেন, তাকে আমার ভিডিওটা এমএলএ মহাশয়ের কাছে গিয়ে পৌঁছে, তাকে আমাদের রাস্তার মধ্যে জলদি কাজটা শুরু হয়। ভিডিওর সত্যতা যাচাই করতে গিয়ে রংপুর রাজপুত লেনে গিয়ে দেখা যায় রাস্তাটির অবস্থা চূড়ান্তভাবে খারাপ রয়েছে, এমনকি মানুষ হেঁটে যাওয়ারও অবস্থায় নয়। বর্ষার মরশুমে রাস্তাটি দিয়ে ছোট যানবাহন চলাচলের জন্য প্রচণ্ড পরিমাণে কাদা জমে একেবারেই খারাপ অবস্থায় পরিপূর্ণ হয়েছে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে উধারবন্দ ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তা ও স্থানীয়রা বলেন, এই বিষয় নিয়ে বার কয়েকবার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই স্থানীয়রা সহ উধারবন্দ ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তা সড়ক সংস্কারের জন্য 15 দিনের সময়সীমা বেঁধে দেন, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে সাফ জানিয়ে দেন। জিপির থেকে 3,30,000 টাকার কাজ হয়েছিল আর কি। এটা আপনার রাত্রে 12টার সময় 2-3 গাড়ি ফেলাইয়া তারা রাস্তার কাজ করিয়া গেছে গিয়া, কিন্তু এখন যখন বর্ষার সিজন, এটা আপনার স্কুল কলেজের ছাত্র অফিসিয়ালি মানুষ আছে, এটা জুতা চপ্পল কুলিয়া যেতে লাগে, ফেঁক কি পর্যন্ত আপনারা দেখরা, খুব বেশি ফেঁক, পুরা রাস্তাটা ওই রকম। আর এখন আমি এটা আমি কই আর আমাদের এমপি ডাক্তার রাজদীপ রায় মহাশয় এবং আমাদের এমএলএ মিহিরকান্তি সোম মহাশয়কে এবং ডিসি মহোদয়ের কাছে, আপনারা যদি অতিসত্বর আমাদের রাস্তা কাজের কোনো মানে চলার উপযোগী না করে দেন, তাহলে আমরা এই বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনেক জল্পনা কল্পনার পর এবার এর স্পষ্টীকরণ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, শিক্ষা বিভাগ জুলাই মাসের মধ্যভাগ থেকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে, পরীক্ষার প্রশ্নপত্র অবজেক্টিভ টাইপের হবে। সম্ভাব্য তারিখ উল্লেখ করে তিনি আরো যোগ করে বলেন, আগামী 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে নেওয়া হবে পরীক্ষা। তবে এর মধ্যে রয়েছে শর্ত, সংক্রমণের হার 2% নিচে থাকলে তবেই পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানান তিনি। শিলচর জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে সংবর্ধনা জ্ঞাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার জেলাশাসকের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকলাপে ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি কাছাড় জেলা উপায়ুক্ত কীর্তি জলি, অতিরিক্ত জেলাশাসক যুগল কিশোর রাজবংশী, স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর ও জেলা পরিষদ সিইওর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এদিন বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কার্যবাহী সদস্য নিত্যভূষণ দে, নিমলেন্দু রায় সহ অন্যান্যরা। বৃহস্পতিবার বড়খলা সরকারি মডেল কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। পরে স্থানীয়রা শিক্ষামন্ত্রীর কাছে এই কলেজে চাকুরির ক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে যোগ্যতার ভিত্তিতে নিযুক্তি দিতে দাবি জানান। এদিন পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায়, বড়খলার জননেতা অমলেন্দু দাস, জারুলতলা জিপি সভানেত্রী রুমিরানী নাথ প্রমুখ। কিছুমান মডেল কলেজ নির্মাণ কৰিছে আৰু একে সময়তে আমাৰ ৰাজ্য চৰকাৰৰ নিজা ভূমিৰ অধীনত SOPD বিধানৰ অধীনতো আমি কিছুমান মডেল কলেজ নিৰ্মাণ কৰিছোঁ। মৰাণ উপত্যকাত 3খন মডেল কলেজ আছে, এখন বৰখলা, এখন কাকতিচৰা, আনখন কৰিমগঞ্জ। ইয়াৰে বৰখলাৰ মডেল কলেজখন নিৰ্মাণ, ইয়াৰ মূল একাডেমিক ভিত্তিটো নিৰ্মাণ কৰি থৈছে। তো এইটো আজি মই পরিদর্শন করবলে আসিছো, কারণ রেকর্ডত দেখাইছে এই ফাংশনেল বলে। তো কেনে ধরনের ফাংশনেল সে মানে চাবর কারণে আসছি। ইয়ার পশ মানে কাটিচারা তাতে আমার মাটির অসুবিধার কারণে সেই বিদ্যালয় মহাবিদ্যালয়গুলো নির্মাণ আরম্ভ হওয়া নাই, সেটাও মই তদন্ত করি। আর করিমগঞ্জ তাতো নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিছু, সেটাও মানে পরিদর্শন করি। এই মডেল মহাবিদ্যালয় যিখিনি আছে আমার আদর্শ মহাবিদ্যালয় হিসাবে এইখানে গড়ে তোলা, ইয়াত ছাত্রছাত্রী যাতে খুব ভাল উন্নত মানদণ্ডের শিক্ষা পায় তার ব্যবস্থার কারণে আমি বিশেষ গুরুত্ব সহকারে মহাবিদ্যালয়। পুলিশ লকআপ থেকে পালিয়েও শেষ রক্ষা হল না ড্রাগস মাফিয়ার, তাকে পাকড়া করে ফের পুলিশের হাতে তুলে দিলেন জনতা। বুধবার রাতে কুখ্যাত ড্রাগস পাচারকারী সলমান বরভুইয়া ড্রাগস পাচার করার সময় শিলচর শহরের নিকটবর্তী মধুরপদ এলাকায় জনতার হাতে ধরা পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে সলমানে তার সঙ্গে থাকা পিস্তল বের করে
গুলি করার হুমকি দেয়। বরাকপার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নজরুল ইসলাম মজুমদার জানান, 4-5 বছর থেকে সে ড্রাগসের ব্যবসা চালিয়ে আসছে। কিছুদিন আগে সে শিলচর পুলিশের লক আপ থেকে পালিয়ে যায়। বর্তমানে ধৃত সালমানকে থানায় জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। কমিটি থেকে আমি সেক্রেটারি, আমি কইয়ার যে সালমান মজুমদার তারে ধরাইছে ড্রাগস, কিন্তু ড্রাগসটা এটা মারি ফেলাই দিছে তারে, মানে পাওয়া গেছে ড্রাগসটা, তারে আমরা পুলিশের হ্যান্ডওভার করছি। আমরা বরাবর যদি আর মত খাইয়া প্রায় সময় ইয়া 4-5 বছর কি ব্যবসাটা চালাইয়া নিয়ে রে তারা, আর এখন হে একটা মানে নতুন জইছে পিস্তল লইয়া হে, মানে আমরা কমিটির মানুষের ট্রেনিং দিয়ে রাত্রে, আর আমার চাষা করো ভাই আজমল মজুমদার হেও আমরা কমিটিতে আছে, তারেও হে পিস্তল লইয়া মানে জ দেখায় মানে ট্রেনিং দিয়ে, মানে হে না থাকলে না থাকা অবস্থায় এখন আজকে তারে হাতে নাতে তারে ধরা হয়েছে। আমরা আমিরিয়া গলির ভিতরে তারে আমরা সবে মানে তিনজনকে ধরা হয়েছে। আমরা বৃহস্পতিবার বড়খোলার প্রাক্তন বিধায়িকা রুমিনাথের উদ্যোগে বড়খোলা জাটিঙ্গা টি এলাকার এক প্রত্যন্ত গ্রামে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ও নৌকো যোগে স্বাস্থ্যকর্মীদের নিয়ে গিয়ে প্রায় 145 জন নাগরিকদের কোভিড টেস্ট করে ভ্যাকসিন প্রদান করা হয়। প্রাক্তন বিধায়িকার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয়রা। इधर में और मैं इसके लिए डॉक्टर रोमिनाथ को बहुत थैंक यू देना चाहता हूँ। सी हैज टेकन ऑल द इनिशिएटिव एंड सी हैज कम अलोंग विद अ टीम एंड हैज स्टार्टेड द वैक्सीनेशन प्रोग्राम हियर इन जटिंगा वैली टी स्टेट। आई एम वेरी ग्रेटफुल टू हर एंड द एडमिनिस्ट्रेशन ऑल्सो एट द सेम टाइम। टिल नाउ तो वी हैव कवर्ड 10 and still to come another 400 or 500 people might be vaccinated, if not today then within a 2 or 3 days time. My name is Binay Pandey. COVID পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। করোনার তৃতীয় ঢেউয়ের কথা চিন্তা করে এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে। সেই লক্ষ্যে গুয়াহাটির সরস্বতী স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে 300 শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই নয়া হাসপাতালের উদ্বোধন করেছেন। এই অস্থায়ী কোভিড হাসপাতালটি জিএমসিএইচের সঙ্গে সংযুক্ত থাকবে। 300 শয্যার মধ্যে 100টি হল আইসিইউ এবং 200টি অক্সিজেনের সুবিধাযুক্ত শয্যা। এই নয়া কোভিড হাসপাতালে 18 জন বিশেষজ্ঞ চিকিৎসক, 120 জন নার্স এবং 30 জন সাধারণ চিকিৎসক চিকিৎসা সেবা জড়িত থাকবেন বলে সরকারের সূত্রে জানানো হয়েছে। ডিআরডিও এর সহযোগিতায় স্থাপন করা হাসপাতালটির উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অসমে কোভিড পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে, তাই সরকারি নিষেধাজ্ঞা ক্রমশ শিথিল করা হচ্ছে। এবার রাজ্যে চলমান মিনি লকডাউন প্রত্যাহারের কথা ভাবছে রাজ্য সরকার। জেলাভিত্তিক লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া আগামী 15 জুন থেকে শুরু হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার গুয়াহাটির সরুসজায় স্টেডিয়ামে কোভিড হাসপাতাল উদ্বোধন করে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, জেলাভিত্তিক কোভিড পরিস্থিতির উপর নির্ভর করেই এবার লকডাউন তুলে নেওয়া হবে। যেসব জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা 2% নিচে রয়েছে সেখানে লকডাউন উঠে যাবে। আবার যেসব জেলায় আক্রান্তের হার বেশি সেই জেলায় লকডাউন জারি থাকবে, তবে সম্পূর্ণ রাজ্যে একসঙ্গে আনলক করা হবে না বলে উল্লেখ করেন তিনি। সোনাই উন্নয়ন খণ্ডের অধীন নতুন রামনগর জিপি সভানেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন জিপির একাংশ লোকেরা। নতুন রামনগর প্রথম খণ্ডের গ্রামীণ এক রাস্তায় এমজিএনরেগা থেকে অর্থ বরাদ্দ করা হলেও কোনো কাজ করা হয়নি, শুধু কয়েক গাড়ি মাটি ছিটিয়ে অর্থ তুলে নেওয়া হয়। শুধু তাই নয়, স্থানীয় কিছু শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে তাদের পাওনার টাকাও দেননি জিপি সভানেত্রীর প্রতিনিধি গোলাম ওয়াজেদ লস্কর ওরফে টিঙ্কু। অসহায় এক পরিবারকে সরকারি আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে পঞ্চায়েত প্রতিনিধি 10,000 টাকা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে জিপির একাংশ গরিব লোক এ ব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নতুন রামনগর জিপি থেকে দুর্নীতি নির্মূল করতে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তারা দিছে না, আমরা গেলাম পঞ্চায়েতের অন্য পঞ্চায়েত হয়েছে না, মেম্বারের কথা মেম্বারে কইছে এখন এইটু আমরা জব কার্ড কামাইলে দেখা যাইব বা দেখ হইল না মনা জানে আর মনারে আইলা হইল মনা হইল মনা হইল পঞ্চায়েতে তাই জানো তাই কাম করাইছ কথা করে দৌড়াদৌড়ি করিয়া আমরা বাদ দিলেছি
কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় ও মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বৃহস্পতিবার মনিয়ারখাল জিপি কার্যালয়ে 18 বছরের ঊর্ধ্বে মোট 185 জন নাগরিকদের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে একজন ব্যক্তিকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিনের ভ্যাকসিনেশন শিবিরে উপস্থিত ছিলেন জিপি সভাপতি পরেশ তাঁতি, বিসিএম সত্যব্রত কর, এএনএম দীপালী দাস প্রমুখ। চা বাগান এলাকায় ভ্যাকসিনেশন শিবির আয়োজিত করার জন্য কাছাড় জেলার জেলা উপায়ুক্ত ও ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন জিপি সভাপতি পরেশ তাঁতি। কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় ও মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আজ মনিয়ারখাল জিপি কার্যালয়ে কোভিডের ভ্যাকসিন টিকা প্রদান করা হয়েছে। আজকে মোট 180 জনকে টিকা প্রদান করা হয়েছে এবং র্যাপিড টেস্ট হয়েছে 185 জন, এর মধ্যে একজন পজিটিভ শনাক্ত করা হয়েছে। তো আজকের এই ক্যাম্প করার জন্য জেলা শাসক মহোদয়া এবং আমাদের আসামের বৃহস্পতিবার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ছলামনা গ্রামের উচ্ছেদিত অসহায় মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হন আহলে সুন্নাতের কেন্দ্র কমিটির এক প্রতিনিধি দল। এতে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের আহলে সুন্নাতের সভাপতি মৌলানা আব্দুল জলিল নিজামী, সাধারণ সম্পাদক মৌলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর সহ অন্যান্যরা। এদিন সংস্থার পক্ষ থেকে প্রায় লক্ষাধিক টাকার নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি এবং কিছু জেলা কমিটির সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। এখানে যে মানুষ ওনাদেরকে যে উচ্ছেদ করা হয়েছে, যে কাজটা করা হয়েছে তা অমানবিক, কারণ এই অতিমারির সময় এবং বর্ষার সিজনে এদেরকে যে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে, উচিত ছিল এদের পুনর্বাসন দিয়ে এদেরকে উচ্ছেদ করা, তা না করে উচ্ছেদ করা হয়েছে। আজ এই অসহায় মানুষদের পাশে আমরা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে এসে দাঁড়িয়েছি ত্রাণ সামগ্রী নিয়ে যথাসাধ্য। আর আমরা সরকারের কাছে অনুরোধ করছি, এরা ভারতের নাগরিক, এরা ভারতীয় নাগরিক, এদের প্রতি যে আচরণ যেটা করা হয়েছে এটা অমানবিক, কারণ এই অতিমারির সময় এদেরকে এরকম উচ্ছেদ করে। সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সভানেত্রী মিতালী দাস বৃহস্পতিবার শিলচর শহরের সবকটি থানায় গিয়ে মাস্ক সহ জলখাবার বিতরণ করেন। পরে তাদের সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনাও জ্ঞাপন করা হয়। এদিন তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপিকানাথ ভট্টাচার্য, পম্পি সিং, প্রসেনজিৎ ভট্টাচার্য, ভাস্কর দাস প্রমুখ। আগামী দিনে এমন উদ্যোগ অব্যাহত থাকবে সোসাইটির পক্ষ থেকে জানানো হয়। নমস্কার, আজ আমরা শিলচর সদর থানায় এসে কিছু মাস্ক এবং ধুতি বিতরণ করে গেছি। এখানে প্রত্যেক আমাদের ওসি স্যার এবং সেকেন্ড ওসি বা ওখানে যারা স্টাফ আছে প্রত্যেকেই আমরা বলেছি, আশা করি আগামীতে আমরা আরও লোকের পাশে থাকতে পারব। এখানে সকলেই খুব উপকৃত হয়েছি, আপনাদের সকলের শুভেচ্ছা। ত্রিপুরার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকা থেকে বিহারের উদ্দেশ্যে পাচারের পথে মোটা টাকার গাঁজা বোঝাই লরি সহ পুলিশের জালে ধরা পড়ল বহিররাজ্যের এক চালক। বৃহস্পতিবার কাকভোরের নাকা চেঙ্গের সময় তেলিয়ামুড়া থানার পুলিশ আগরতলা থেকে 8 নং জাতীয় সড়ক ধরে অসমের পথে এগিয়ে আসা একটি লরিতে তল্লাশি চালালে লরির ভেতর থেকে 53 প্যাকেট গাঁজা উদ্ধার করে। এতে প্রায় 7.5 কুইন্টাল গাঁজা ছিল, যার বাজার মূল্য আনুমানিক 35 লক্ষ টাকার মতো হবে। ধৃত লরি চালকের নাম সীতারাম যাদব, বাড়ি বিহার রাজ্যে। বর্তমানে তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজাগুলো ত্রিপুরার জিরানিয়া এলাকার কলাবাগান চিত্রকূট নামক জায়গা থেকে সংগ্রহ করে অসম হয়ে বিহারে পাচারের মতলবে ছিল পাচারকারীরা। সকালবেলা ভেহিকেল চেকিং করছিলাম, এমন সময় একটি
ট্রাক যার নাম্বার হলো WB 41F6167। এই ট্রাকটিকে আমরা দাঁড়া করাই এবং দাঁড়া করানোর পরে সন্দেহ হওয়াতে আমরা সার্চ করি। সার্চ করার পরে ট্রাকটি থেকে টোটাল 53 প্যাকেট 737 কেজি ড্রাই গাঁজা পাওয়া যায় এবং ট্রাকের যে ড্রাইভার ওকে ডিটেন করা হয়। ড্রাইভারের নাম জানা গেছে? হ্যাঁ, ড্রাইভারের নাম হচ্ছে সীতারাম যাদব, বাড়ি বিহারে। বাজারমূল্য কত? বাজারমূল্য লক্ষাধিক টাকা। আর ট্রাকটি আসছিল জিরানিয়ার কলাবাগান এরিয়া থেকে, যা ড্রাইভার বলেছে আমাদের কাছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। সীমিত লকডাউনে শহরে চলছে অসাধু কর্মকলাপ, ধৃত এক। উধারবন্দে দুর্ধর্ষ ডাকাতিতে আহত চারজন, লুট স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। গ্রামের সড়কের বেহাল অবস্থা, শিশু কন্যার ভিডিও বার্তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।